ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সকাল বেলা সমস্ত বাসি কাজ সেরে স্নান করে দা করে রেডি হয়ে গেছি, আর ফুলগুলো আমি গুছিয়ে নিচ্ছি পুজো দিতে যাব জন্য। অমাবস্যা আছে তো প্রতি মাসের মতো এ মাসেও আমি পুজো দিতে যাব। তো বাড়ির গাছে কতগুলো ফুল ছিল মা তুলে রেখেছে, আর এই নীলকণ্ঠ ফুলগুলো আমি তুলে নিচ্ছি। তো এই ফুলগুলো তুলে নিয়ে বাড়ির থেকে কটা ফুল নিয়ে যাব, মানে গাছের ফুল দুটো নিয়ে যাব, আর ওখান থেকে কিছু কিনে নেব। তো যাই, বাবু ঘুমিয়ে আছে, তো বাবুকে মানে ঘুমিয়ে থাকতে থাকতে আমি চলে আসলাম, না হলে উঠলে কান্না করবে। দেখো চলে এসছে, এসে এখান থেকে ফুল ধূপকাঠি মোমবাতি কিনে নিলাম। আর দেখো আজকে বেশি ভিড় নেই, একদম ফাঁকা ফাঁকা, একদমই ভিড় নেই আজকে। আর আমার আসতেও একটু লেট হয়ে গেছে, এর জন্য একটু ফাঁকা ফাঁকাই আছে। দেখো খুব একটা লাইট নেই, এই পাশের দরজাটাও খুলে দিয়েছে, এবার আমরা একে একে ঢুকে পড়ব। একদম ফাঁকা ফাঁকা, খুব ভালো লাগছে, মানে আজকে ধীরে সুস্থে পুজোটা দিতে পারবো আর কি। প্রতি মাসেই তো আমি আসি এই আগমেশ্বরী তলায় পুজো দিতে, তোমরা তো যারা দেখো তারা জানো। তো দেখো ঢুকে পড়েছি, এবার অঞ্জলিটা দেবো, ফুলের বাটাটা ফুল সমস্ত দিয়ে দিয়েছি সামনে, এবার অঞ্জলি দিয়ে দেব। মানে প্রতি মানে প্রতি মাসে অমাবস্যা আসলে না, আমার না আসলে ভালো লাগে না। কি করে মানে বাড়িতে যদি হাজারো কাজ থাকে, তাড়াতাড়ি করে কাজ সেরে কিভাবে আমি বেরোবো আর পুজো দেব, এই অপেক্ষাতেই থাকি। মানে দেখো অঞ্জলি দেওয়া হয়েও গেল, এবার নমো করে নেবো, একটু নমো করে তারপরে দেখো বেরিয়ে পড়লাম বাইরে। আর এখানে ধূপকাঠি মোমবাতিটাও ধরিয়ে দিলাম, তারপরে আবার একটু মাকে প্রণাম করে নিলাম, ব্যাস। পরে যারা ঢুকেছিল তারা অঞ্জলি দিচ্ছিল। তারপরে দেখো এই যে চলে এসেছি সামনে, এখানেই আমার সাইকেল আছে, আমি তো সাইকেল করে এসেছি এই যে। তারপরে সাইকেল করে আমি বাড়ি চলে আসলাম, বাড়ি এসে ভাবলাম কি করব, ভোলানাথকে একটু চা করে দিলাম, ও বসেছিল, খুব বেশি টাইম লাগেনি, আমি পৌনে এক ঘন্টার মধ্যেই চলে এসেছি বাড়িতে। তারপরে ঘরের পুজোটাও আমি দিয়ে নিলাম, তারপরে বাদবাকি যা কাজ আছে তা সারব, ভাবলাম স্নান করে যখন গেছি একবারে ঘরের পুজোটা দিয়ে নিই। তো যাই হোক, আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আগামীকাল, সবাই ভালো থেকে সুস্থ থেকো, থ্যাংক ইউ।